দারুণ স্বাদের পুঁটি মাছ ভাজা এখানে আমি তিনশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছ আমি মেখে নেব দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর বড়ো চামচের দেড় চামচ বেসন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে আমার অনুরোধ একটা লাইক দিয়ে আপনারা পুরো ভিডিও দেখবেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবার মেখে রাখা মাছ দিলাম মাছের এক পিট ভাজা হয়ে আসলে আর এক পিট ভেজে নেব আপনারা একবার হলেও এই পুঁটি মাছ ভাজা বাড়িতে রান্না করবেন আর বাড়ির লোককে খাওয়াবেন দেখবেন অসাধারণ স্বাদ হবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর পরিবেশন করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি